আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওর মাধ্যমে, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কিছু ভালো মানের, কম দামের মধ্যে ভালো মানের গাড়ি দেখানোর চেষ্টা করব। সো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিওর শুরুতে আমি লোকেশনটা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এটা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাই স্কুল মাঠে। প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত 8টা অথবা 9টা পর্যন্ত থাকে ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আরেকটা কথা হলো, আপনারা আজকে যে ভিডিওটা দেখবেন এটা হলো গত 9 এপ্রিলের ভিডিও। সো যেহেতু সারা বাংলাদেশে লকডাউন চলছে, তাই কারহাট বন্ধ আছে। আর ভিডিও শুরু আগে আরেকটা ছোট্ট কথা বলে রাখি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা তো প্রেস করে রাখুন, ইনশাআল্লাহ, যাতে করে সামনে এরকম যখনই নতুন নতুন ভিডিও দেবো তখনই সে সকল ভিডিওর সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা আর কথা না বাড়ি, আমরা ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যে গাড়িটা এখন দেখছি এটা হলো টয়োটা এক্সিও গাড়ি। আপনারা গাড়িটার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন। এখন আমরা গাড়িটার আগে স্পেসিফিকেশনটা জেনে নিই ভিউয়ার্স। গাড়িটা হলো টয়োটা এক্সিও 2006 মডেল, 2012 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির গাড়ি এটা। এটার এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি, সিএনজি করাও আছে এটার। আর যদি আমরা এখন এটার প্রাইসটার দিকে আসি ভিউয়ার্স, এখানে তারা প্রাইসটা এখানে চাচ্ছে 11,65,000 টাকা। সো এটা হলো তাদের আস্কিং প্রাইস, আশা করি আপনারা তার থেকেও আরও অনেক কম দামে পেয়ে যাবেন। গাড়িটার আপনারা বাইরের লেফট সাইডটা দেখছেন। তো ভিউয়ার্স, এখন আমরা গাড়িটার ভিতরের লুকিংটা দেখব। সো ভিতরের ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখছেন ভিউয়ার্স, উপরের সিলিংটাও বেশ চমৎকার আছে। এখানে স্টার্টিং ড্যাশবোর্ড থেকে শুরু করে গিয়ার বক্স এবং কি এখানে মনিটরও লাগানো আছে, সব কিছুই ভালোই ফ্রেশ দেখা যাচ্ছে ভিউয়ার্স। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট কে কোন গাড়ির ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা এটার ব্যাক সাইডের সিটগুলো দেখছেন। তো চলুন ভিউয়ার্স, আমরা নেক্সট গাড়িটা দেখি। তারপর আমরা যে গাড়িটা দেখছি এটা হলো নিশান মার্চ গাড়ি। আমরা আগে গাড়িটার আউটলুকটা একটু ভালোভাবে দেখে নেই, তারপর আমরা গাড়িটার স্পেসিফিকেশনের দিকে আসবো ভিউয়ার্স। এটার যদি সাইডের লুকটা এবং কে সামনের লুকটা আপনারা দেখেন, খুবই অসাম, ছোটোর মধ্যে অনেক সুন্দর লাগে গাড়িটা। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা। তো ভিউয়ার্স, এখন আমরা গাড়িটার একটু যদি স্পেসিফিকেশনের দিকে আসি, এটা হলো একটা নিশান মার্চ গাড়ি, 2004 মডেল, 2009 এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, 1240 সিসির গাড়ি ভিউয়ার্স। এটার এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি। এটার মূল্য চাচ্ছে তারা এখানে 6,90,000 টাকা। সো এটা কিন্তু তাদের আস্কিং প্রাইস, যত চাচ্ছে তারা তত না, আশা করি আরও অনেক কমে আপনারা এখান থেকে নিতে পারবেন। অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই এগুলো তো আস্কিং প্রাইস, সো একদম কোনটা? সো আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, সো এখানে তো তারা একদম বলে না, এটা হলো তাদের আস্কিং প্রাইস, সেটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কত দিয়ে নিতে পারেন। আশা করি যত প্রাইস লাগানো আছে তার থেকে অনেক কম দামে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটা গাড়ি দেখছি, এটা হলো নিশান সানি গাড়ি। তো আমরা গাড়িটার আগে স্পেসিফিকেশনের দিকে আসি, এটা নিশান সানি 2008 মডেল, 2008 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1300 সিসির গাড়ি, এসি এবং কি অটো গাড়ি এটা। এটার সিএনজিও করা আছে, সব কিছু ঠিক আছে।
আর যদি এটার প্রাইসের দিকে আসি, এটার প্রাইসটা এখানে তারা চাচ্ছে 7,50,000 টাকা। সো বুঝতে পারছেন এটা তাদের একদম না। এখন আমি গাড়িটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো আমরা গাড়িটার আউটলুকটা একটু আগে দেখে নেই। গাড়িটার বাইরের লেফট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গাড়িটার একটু ফ্রন্ট সাইডটা একটু দূর থেকে একটু আপনাদেরকে একটু দেখাই। ওকে, তো চলুন ভিউয়ার্স আমরা গাড়িটার ভিতরের সিটগুলো দেখি। আপনারা দেখতে থাকেন, তার মধ্যে হাঁটটা লোকেশনটা আবারও জানিয়ে রাখি আপনাদেরকে। এটা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাই স্কুল মাঠে প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত 8টা অথবা 9টা পর্যন্ত থাকে। আর বর্তমানে যেহেতু করোনার লকডাউন চলছে, সো তার জন্য এখন বন্ধ আছে। যখন খুলবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর আরেকটা ছোট্ট কথা বলে রাখি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে রাখবেন। ইনশাল্লাহ সামনে যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন যেন সেই সকল ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিউয়ার্স, গাড়িটা তো আপনারা দেখলেন, কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং কি নেক্সট কে কোন গাড়ি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স আমরা নেক্সট গাড়িটা দেখি। তারপর আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, খুবই অসম একটা গাড়ি, অনেক সুন্দর লাগছে ভিউয়ার্স। আর এই গাড়িটা হলো টয়োটা আকোয়া গাড়ি। গাড়িটার ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন, গাড়িটার টায়ারগুলো রিংগুলো অনেক ফ্রেশ ভিউয়ার্স, অনেক চমৎকার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। ফ্রন্ট সাইডটাও খুব অসাম, অনেকেই আকোয়া গাড়িগুলো পছন্দ করেন। সো এখন যদি আমরা গাড়িটার স্পেসিফিকেশনের দিকে আসি, এটা 2012 মডেল, 2018 এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির গাড়ি ভিউয়ার্স। আর এটার এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি। এটার দাম চাচ্ছে তারা 11,65,000 টাকা। সো এটা হলো তাদের আস্কিং প্রাইস। আমরা এখন গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখবো ভিউয়ার্স। ভিতরে নিয়ে নিই, স্টার্টিং মনিটর ড্যাশবোর্ড সব কিছুই বেশ ভালো রয়েছে ভিউয়ার্স, অনেক চমৎকার। গিয়ার বক্সটাও খুব ফ্রেশ, সিটগুলোতেও কাভার লাগানো আছে, চাইলে আপনারা আপনাদের মতো করে নিজেদের পছন্দের মডিফাই করে নিতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন আর আমি বিদায় নিতে থাকি আজকের মতো ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগণ আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর যাওয়ার আগে আবার বলে রাখি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের এখনও নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে রাখুন। ইনশাআল্লাহ সামনে এরকম যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন যেন সে সকল ভিডিও আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।